বাংলাদেশে দুই ইরানি যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশের উপকূলে ভিড়েছে। জাহাজ দুটি ভারত মহাসাগরীয় দেশগুলোর ত্রাণ ও উদ্ধার বিষয়ক যৌথ মহড়ায় অংশ নেবে। ইরানের 49তম এই নৌবহরে সাবালান ডেস্ট্রয়ার এবং লজিস্টিক যুদ্ধজাহাজ বান্দার আব্বাস রয়েছে। ইরানের সেনাবাহিনীর নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি রোববার বলেছেন, দুই একদিনের মধ্যেই বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনীর নেতৃত্বে যৌথ মহড়া শুরু হবে। তিনি আরও বলেছেন, সাম্রাজ্যবাদী দেশগুলো ত্রাণ ও উদ্ধার তৎপরতার আড়ালেও তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য হাসিলের চেষ্টা চালায়। কিন্তু ইরান ইসলামী শিক্ষার আলোকে মানবিক দিক বিবেচনায় অন্যান্য দেশের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ইরানের নৌবাহিনী এর আগেও আরও কয়েকটি দেশের সঙ্গে ত্রাণ ও উদ্ধার বিষয়ক যৌথ মহড়া চালিয়েছে। গত বছর পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় 4টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল।